বিগত 5 মাহে বন্ধ হয়ে থাকা মানস রাষ্ট্রীয় উদ্যানত এতিয়া নতুন রূপত সজাই পড়াই তোলার কারণে দেখবলৈ পোৱা গৈছে। মানস রাষ্ট্রীয় উদ্যানত মানস রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ বা বিভিন্ন দল সংগঠন ওচর চুবুরিয়ার যে দল জাতীয় সংগঠনবোৰ আছে সকলোৱে দেখবলৈ পোৱা গৈছে ৰাতিপুৱাৰ ভাগতে ওলাই আহিছে। আৰু মানস রাষ্ট্রীয় উদ্যানের বিভিন্ন যে পথ আছে বা অন্যান্য যিবোৰ ঠাই আছে গোটেইখিনি দেখবলৈ পরিষ্কার পরিচ্ছন্নতাকৈ তেওঁলোকে উঠাই পঠোৱা পরিলক্ষিত হৈছে। ক্যামেরা সহযোগী দেখুৱাব যে ৰাতিপুৱাৰ ভাগতে এনেকৈ দেখবলৈ পোৱা গৈছে মানস রাষ্ট্রীয় উদ্যান সংযোগী পথৰ যি মুখ্য প্রবেশদ্বাৰ তাৰ সন্মুখত এনেকৈ সম্পূর্ণরূপে তেওঁলোকে নিজে হাতে কামে লাগিছে, হাতে হাতে ঝাড়ু লৈছে, তেওঁলোকে দাগ উঠার লৈ যিমানখিনি পরিষ্কার করবলগীয় আছিল গোটেইখিনি করে আছে। আর বিভিন্ন দল সংগঠনে উল্লেখনীয়ভাবে যে পদক্ষেপ গ্রহণ করেছে নিশ্চিতভাবে সৌন্দর্য বৃদ্ধি পাইছে আর প্রিয় কিন্তু এক প্রকার হওয়া পরিলক্ষিত হয়েছে। মই জানিব চেষ্টা করিম যে কি উদ্দেশ্য আসলে কি ধরনক এবার পর্যটক আজরি বলে আপনার একচুয়ালি অফিসিয়ালি মানস রাষ্ট্রীয় উদ্যান পর্যটকের কারণে ওপেনিং হয়ে আছে, সেটা একটা কথা, সেটা একটা উদ্দেশ্য। আর আমি এই বছরে নয় প্রতি বছরে করো, তারপরে আমার একটা বহুত ভাল লগা কথা হল যে আসাম ট্যুরিজমে বা প্রতি বছরে বিভিন্ন ঠাইত বিশ্ব পর্যটন দিবস পালন করে আর এই বছর আমার ভেনু হল মানস রাষ্ট্রীয় উদ্যান। আমি খুবই ভাল পাইছো এই ডিসিশনটা লওয়ার কারণে আর বিভিন্ন অসমৰ এন্টায়ার বা বিভিন্ন ধরনের মানুষ আসবে পর্যটন দিবসত, সেয়ে আমি আজি আমার এন্টায়ার মানসর যিখিনি মুখ্য প্রবেশ দ্বারর আশে পাশে নদীর পারলে যিখিনি ঠাই আছে আমি চাফ চিকুণ করে আছো আর ডাস্টবিন ব্যবহার বা করে আছো। আজি নহয় একচুয়ালি প্রতিটো মাহ বা 2 মাহর মূরে মূরে আমি এনেকুৱা ধরনের মানে এক্টিভিটির লগত জড়িত, কারণ আমি পর্যটক বা লগত জড়িত ব্যক্তিখিনি বহুত ভালকে জানে চাফ চিকুণৰ পৰা আদি কৰি বা কিমান দরকারি। যেনেকে মই এটা উদাহরণ দিব খুঁজো, চাফ চিকুণ করে এটা এরিয়া ডেভেলপ করিয়ে শিলংত মাইলুংলং যখন গাঁও আছে সেইখন গাঁওয়ে চাবলৈ যায়। আর আমার ইয়াতো আমি লাকিলি সৌভাগ্যক্রমে আমি ওচর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ ইমান ধুনীয়া ঠাই এখন বসবাস করো, সেইখানে পারে প্রকারে আমার দাঁতেখরিয়া গাঁও আর আমার যান সংগঠন আছে বা মানস জীপ সাফারি এসোসিয়েশন, মিউজ গাইড এসোসিয়েশন, মানস একমেন্ডেশন ট্যুরিজম সোসাইটি, এই বিভিন্ন সংগঠনে মিলি কেনে প্রতি বছরে করো আর এই বছরও করে আছো। যেহেতু বন্ধ হয়ে আসলে বিগত 5টা মাহে, বর্তমান বন্ধ হয়ে থাকলে কিন্তু জীব জন্তু মুক্তভাবে বিচরণ করব পারে বা গছবুর ধুনিয়াকে কোনো ধুলিবালি নাই, এবার বিকল্প কি পাব বা কি ধরনের আপনাদের পর্যটকসল নতুনত্ব কিনা দিবল চেষ্টা করব? নতুনত্ব বলে গেলে বিশেষ মই মেনশন করব নোৱাৰিম, কিন্তু আমার মানসত ওয়াইল্ড লাইফ ডেস্টিনেশন হিসাবে কোর এরিয়া রিভার রাফটিং হয়, সেটা একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। জীপ সাফারি হয়, এলিভেন রাইড, আর একটা আকর্ষণ যদি মই কব বিচার যে আমার মানস রাষ্ট্রীয় উদ্যানের ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ারিং, আমার ইয়ার যদি মানসত কোনোবাই থাকে তো ইয়ারপরা ভুটানও ভ্রমণ করব পারে আর পানমাঙ্গুলি যেটু আমার নিয়ারেস্ট টাউন আছে তার যাব পারে। আর এটা যাওয়া বছরে অফিসিয়ালি একটা ঘোষণা করেছে ওয়ান নাইট উইদাউট এনি এন্ট্রি ফিসত, মানে মানসত থাকলে ভুটানতো যদি কোনোবাই এক রাতি থাকিব বিচাৰে ভুটানতো থাকিব পারে। হয়, এই ধরনের দেখবলৈ পোৱা গৈছে যে বিভিন্ন দল সংগঠনের সমান্তরালকৈ যিসকল রাষ্ট্রীয় উদ্যানখনৰ লগত জড়িত হোটেল লজ সমূহ আছে সকলোৱে কিন্তু দেখবলৈ পোৱা গৈছে রাষ্ট্রীয় উদ্যানের ৰাতিপুৱাৰ ভাগতে ওলাই আহিছে। আৰু এটা ভাল খবৰ হৈছে যে ভূটানেও এনেকুৱা সুযোগ এটা প্রদান কৰিছে যিসকল পর্যটকে মানস রাষ্ট্রীয় উদ্যানত বা বাঁহবাৰীত প্রবেশ কৰিব ইয়াত যদি থাকে এৰাতি কোনো ধরনের ভিসা নোহোৱাকৈ ভূটান প্রবেশ কৰিব পাৰিব, ভূটানত থাকি ভূটানৰ বিষয়ে জ্ঞান অর্জন কৰিব পাৰিব।